নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ABTA টেস্ট পেপার সলভ করাবো। আজকে আমি ইংলিশের টোটাল পেজ নম্বর 25 থেকে একদম পেজ নম্বর 185 নম্বর পেজ পর্যন্ত টুদা পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার, এখানে টুদা পয়েন্ট ব্যাখ্যা আছে। রোমান ওয়ানের অ্যান্সার হবে সের অ্যান্সার লোয়েনলি হবে, এবং আমাদের রোমান টু এর অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার এ মিডিল ক্লাস ফ্যামিলি। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে কিন্তু সলভ করা আছে, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। আমি বলতে পারি 100% তোমরা যদি এই সমস্ত MCQগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, কী বলছি আমি বুঝতে পারছো? তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমরা কী করবে, তোমাদের টেস্ট পেপার বের করে এইগুলো কিন্তু মার্কিং করে নেবে। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2023 সালের আমাদের উচ্চ মাধ্যমিক ইংলিশ পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো আমাদের পরের প্রশ্ন, এর অ্যান্সার হবে সের অ্যান্সার ব্যাড হান্টার হবে। ঠিক আছে, আর বুঝতে পারছো আমি কী বলছি, তোমরা এইগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে। এবার আমি পেজ নম্বর 56 নিয়ে আলোচনা করবো। তো দেখো 56 পেজ নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখানে টু দা পয়েন্ট সলভ করা আছে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? এবং তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে যে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। তো দেখো তোমরা অ্যান্সারগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, এবার আমি পেজ নম্বর 78 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো 78 নম্বর পেজ থেকে যে সমস্ত MCQগুলো দিয়েছে সেইগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি, তোমরা এইগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে। ঠিক আছে, এবং যাদের কাছে ABTA টেস্ট পেপার আছে তারা কিন্তু খুব সুন্দর করে বই দেখে কিন্তু মার্কিং করে নেবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো তোমরা? আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো পেজ নম্বর 79, তো দেখো 79 থেকে এর অ্যান্সার হবে ফার্স্ট যে প্রশ্নটা আছে অ্যান্সার হবে বি অ্যান্সার হি ইজ ডেড। ঠিক আছে, এবং আমাদের পরের প্রশ্ন রোমান্ট্রিক অ্যান্সার হবে সি অ্যান্সার মিউজিক হবে। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে উল্লেখ করা আছে, তোমরা কিন্তু মুখস্থ করবে। এবার আমি পেজ নম্বর 91 নিয়ে আলোচনা করব।
এবার আমরা পেজ নম্বর 148 নম্বর পেজ নিয়ে আলোচনা করব তো দেখো 148 নম্বর পেজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে এমসিকিউ সেগুলো টু দা পয়েন্ট আমরা সলভ করব